ভিউয়ার্স, এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনার এলাকার লোকেশন কিভাবে আপনারা সেভ করবেন, অথবা আপনার ডিস্ট্রিক্ট কিভাবে আপনারা সেভ করবেন। দেখা যাচ্ছে আমরা বগুড়া অথবা যে কোনো ডিস্ট্রিক্টে যাচ্ছি, দেখা যাচ্ছে ঢাকায় যাচ্ছি, বগুড়া থেকে ঢাকায় যাচ্ছি, অথবা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যে কোনো ডিস্ট্রিক্টে আপনি হয়তো যেতে যাচ্ছেন, সেক্ষেত্রে সেই ডিস্ট্রিক্টটা আপনি হয়তো চেনেন না। তো আপনি যদি চান যে হচ্ছে আপনার ফোনে যদি মানে MB না থাকে, অথবা কিভাবে আপনারা সেই লোকেশনটা আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনারা সেই লোকেশন দেখে দেখে আপনারা সেই জায়গাতে যাবেন কিভাবে, কি করবেন, এখন আমি আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে এটা দেখাবো। তো এটা করার জন্য ফার্স্ট আপনাদেরকে গুগল ম্যাপস অ্যাপটিতে ক্লিক করতে হবে। তো গুগল ম্যাপ অ্যাপটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে। তারপর এখান থেকে জাস্ট আপনাদের জিমেলের লবটার উপর ক্লিক করবেন। জিমেলের লবটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এই এটার উপর জাস্ট টাচ করে দিবেন। দেওয়ার পর এখান থেকে এই ডাউনলোড বাটনটার উপর টাচ করে দিবেন। তো আমার বাসা যেহেতু বগুড়ায়, সেক্ষেত্রে আমি জাস্ট বগুড়ার পুরো ইয়েটা আর কি আমি ডাউনলোড করে রাখবো। নিচে দেখতেছেন ডাউনলোড লেখা, সো এখান থেকে জাস্ট ডাউনলোডকে ক্লিক করে দিলাম। তো আমার এটা কিন্তু জাস্ট ডাউনলোড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা এখানে ডাউনলোডের ইয়ে কিন্তু দেখাচ্ছে। তো তারপর আমি এখান থেকে জাস্ট বের হয়ে চলে আসলাম। আসার পর আমি আবার এখানে ক্লিক করে আবার এটার উপর একটা টাচ করলাম। টাচ করার পর এখান থেকে উপরে দেখতেছেন ডাউনলোড লেখা, এটার উপর আমার একটা আমি টাচ করলাম। টাচ করার পর এখান থেকে যদি আমি অন্য ডিস্ট্রিক্ট দেখা যাচ্ছে আমি যদি নিতে চাই, যেমন ধরেন আমি অন্য যে কোনো একটি ডিস্ট্রিক্ট নিলাম, যেমন ধরেন আমি যদি পাবনা ডিস্ট্রিক্টটা যদি আমার ডাউনলোড করে রাখতে চাই, সেক্ষেত্রে জাস্ট আমি এখানে পাবনা ডাউনলোডে এখানে ক্লিক করলে অটোমেটিক এই পাবনাও কিন্তু ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা পাবনা লেখাটা চলে আসছে। তো এটা ডাউনলোড যেহেতু হয়ে যায়, এটার সুবিধাটা কি পাবো আমরা, দেখা যাচ্ছে আপনার যে কোনো জায়গায় পাবনা অথবা বগুড়ায় যে কোনো জায়গায় আপনি যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে লোকেশন চেনেন না, কিছুই চেনেন না, সেক্ষেত্রে আপনার ফোনে যদি MB না থাকে, সেক্ষেত্রে ডাউনলোড করার ফলে আপনারা কিন্তু অটোমেটিক দেখতে পারবেন, MB লাগবে না, প্রত্যেকটা লোকেশন দেখতে পারবেন। দেখা যাচ্ছে আপনি যে কোনো জায়গায় যাচ্ছেন, দেখা যাচ্ছে এখানে পাবনা আসতেছেন, বগুড়া থেকে পাবনা, আমি ধরেন যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম, এখানে ক্লিক করে এখান থেকে জাস্ট ডিরেকশনে যদি একটা ক্লিক করে দিই তাহলেই কিন্তু দেখাবে, দেখেন বগুড়া থেকে পাবনা যেতে কত সময় লাগবে। এটা হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন, নেওয়ার পর ক্লিক করলে তাহলে আপনাদের ওই এরিয়ার মধ্যে আপনি যে আপনার এরিয়াটা যে ইয়ে করলেন সেই এরিয়ার মধ্যে কোন রাস্তাতে কী কী করবেন, দেখেন এখানে কিন্তু একটা চার্ট কোনো একটা এরিয়া দেখাচ্ছে। তো আশা করি আমার কথাটা হয়তো বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা চাইলে কিন্তু যে কোনো গুগল ম্যাপ যে কোনো ডিস্ট্রিক্ট আপনারা ডাউনলোড করে রাখতে পারেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমার এটা ডাউনলোড হইলো কি হইলো না। তো আমি এখানে জিমেলের উপর আবার একটা ক্লিক করলাম, এটার উপর টাচ করলে তো দেখেন এখান থেকে কিন্তু আমাদের বগুড়া এবং কি পাবনা দুইটাই ডিলিট হয়ে গেছে, মানে ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখান থেকে যদি আবার ডিলিট করতে চান, সেক্ষেত্রে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ডিলিটে ক্লিক করে, যেমন ধরেন আমি পাবনাটা ডিলিট করে দেবো, এই থ্রি ডটে ক্লিক করে এখান থেকে জাস্ট ডিলিটে ক্লিক করলে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো দেখতে পারলেন আমি কিন্তু খুব সহজে আপনাদেরকে কীভাবে আপনার গুগল ম্যাপস ডাউনলোড করবেন আমি কিন্তু এটা দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটি পর্যন্ত, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য।